পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাসের ধাক্কায় টোল প্লাজার বুথের বেরিয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে 11টার দিকে এ ঘটনা ঘটে। জাজিরা প্রান্তের টোল প্লাজার সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে আসেন চালক মোহাম্মদ রানা। জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন জাগো নিউজকে বলেন, টোল প্লাজার 3 নম্বর বুথে টাকা পরিশোধ করার পর রশিদ প্রিন্ট না হতেই শরীয়তপুর পরিবহন নামের একটি বাসের চালক গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে যান। তখনই বুথের বেরিয়ারে সজোরে ধাক্কা লাগে, এতে নলবেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।